নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে মহান পণ্ডিত চাণক্যর বলে যাওয়া 9টা গোপন নীতির ব্যাপারে বলবো। সেই নীতিগুলি যদি আপনি জীবনে না মেনে চলেন, তাহলে আপনার জীবনে অসফল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অপমান, আপনাকে যদি কেউ কোনোদিন অপমান করে থাকে আর আপনি সেই অপমানের বিষয়টা নিয়ে অন্য কোনো বন্ধু বা পরিচিত লোকের সাথে আলোচনা করেন, এটা কিন্তু কখনো করবেন না। এটা যদি করে থাকেন, তাহলে সেও আপনার এই অপমানের বিষয়টি নিয়ে আপনার পিঠের পেছনে অন্য লোকের সাথে আলোচনা করে বিষয়টা হাসির বিষয় হিসাবে মানিয়ে দিতে পারে। মন্ত্র, আপনি যদি কোনো গোপন মন্ত্র জেনে থাকেন, যে মন্ত্রটা দ্বারা আপনি আপনার দেবতাকে পূজিত করেন, তো সেই মন্ত্রটা আপনি ভুলেও অন্য কোনো ব্যক্তিকে বা পরিচিত লোককে বলবেন না। ধন সম্পত্তি, ধন সম্পত্তির ব্যাপারে আপনি অন্য মানুষকে জানাতে যাবেন না আপনার কাছে কত ধন সম্পত্তি আছে। হ্যাঁ, ধন সম্পত্তি আপনার জীবনে সুখ শান্তি আনতে পারে, আবার এই ধন সম্পত্তি আপনার জীবনে কিন্তু দুঃখ ডেকে আনতে পারে। কারণ বহু মানুষ আপনার ধন সম্পত্তির জন্য লোভে পড়ে আপনার ক্ষতি করারও চেষ্টা করতে পারে। অনেক মানুষ নিজের মান সম্মান নিয়ে একটু বেশি আধিক্যতা করে, এটা কখনো করবেন না। এটা করলে আপনাদের নিজেদের পরিচিত লোকও আপনাদের থেকে দূরে সরে যাবে। আয়ু, মহান পণ্ডিত চাণক্য বলে গেছেন, বিশেষ করে মহিলারা নিজেদের আয়ুর ব্যাপারে কাউকে জানাতে যাবেন না। গ্রহ দোষও যদি আপনার জীবনে থেকে থাকে, ওই গ্রহ দোষ বিষয়ে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে বা অন্য পরিচিত লোকের সাথে আলোচনা কখনো করবেন না। কোনো গোপন ঔষধ বা কোনো গোপন রোগ সম্বন্ধে বা নিজের গোপন ডাক্তার সম্বন্ধে অন্য কোনো ব্যক্তির সাথে আলোচনা করবেন না, এর ফলে আপনার জীবনে কিন্তু অসফলতা আরও বাড়তে পারে। কামক্রিয়া, নিজের পারিবারিক জীবনের সুখ সম্পত্তির ব্যাপারে অন্য কোনো লোকের সাথে একদম কথা বলতে যাবেন না, তার পাশাপাশি নিজের কামক্রিয়া বা নিজের পারিবারিক সুখের ব্যাপারেও অন্য কোনো লোকের সাথে আলোচনা কখনোই করতে যাবেন না। দান, আপনি যদি কোনো দান করে থাকেন, সেই দান করার ব্যাপারটা নিয়ে কোনো লোকের সাথে আলোচনা করবেন না বা ফটো তুলে অন্য লোককে দেখাতে যাবেন না, এর ফলে আপনার জীবনে আরও অসফলতা কিন্তু বাড়তে পারে। মহান পণ্ডিত চাণক্যর বলা এই 9টা সিক্রেট নীতির ব্যাপারে আপনাদেরকে জানালাম। তো এই নীতিগুলো আপনার যদি সত্যি ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য বেলটাও ক্লিক করে দেবেন। আর এই ভিডিও সম্বন্ধে কোনো মতবাদ থেকে থাকলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।